রোহিঙ্গা নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিছু এনজিওর মাধ্যমে ষড়যন্ত্র করছে, আর তাদের সাথে এ বিষয়ে বিএনপিও আতাত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। এদিকে পদ্মা সেতু সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাদের জানান, 2021 সালের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, মূল সেতু নির্মাণের অগ্রগতি 73% এবং নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে 62%। 2020 সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 2020 সালের ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারব এবং এটা চালু করতে করতে হয়তো আরও 3-4 মাস সময় লাগবে। এটা মানে 2021 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে, যানবাহন চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, আমরা এই প্রত্যাশাই করছি। এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বলে তারা এখন রোহিঙ্গাদের উপর ভর করেছে। পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স প্রতিনিয়ত এখানে আছে, এনজিও লাগিয়ে দিয়েছে তাদের নিজেদের পন্থী এনজিওরা এখানে চক্রান্ত করছে। ফখরুল সাহেব কি এদের সঙ্গে আঁতাত করেছেন? তা না হলে এত বেসুরো কথা কেন আপনার মুখ থেকে বেরোচ্ছে? 2 বছর জাতীয় ঐক্য রোহিঙ্গাদের নিয়ে কূটনীতিকদের সাথে সপ্তাহ সপ্তাহে নালিশ করেন, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে একবারও তো মিয়ানমারের বিরুদ্ধে নালিশ করলেন না। যুদ্ধ নয়, সফল কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলেও জানান ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।